वेलकम स्टूडेंट्स, आज के पढ़ब क्लास 12 এর বংশগতি ও বিভেদ চ্যাপ্টারটি। তার ইন্ট্রোডাকশনের কিছু বলার রয়েছে, তাছাড়া তোমরা বংশগতি ও বিভেদের যে জটিল বিষয়গুলো আছে সেগুলো ভালো করে বুঝতে পারবে না। তো বংশগতি ও বিভেদ, প্রথমেই বংশগতি ও বিভেদের মধ্যে বংশগতি কি জিনিস সেটা একটু জানার চেষ্টা করব। বংশগতি কাকে বলে? একটি পিতৃজনু থেকে শুরু করে, পিতৃজনু মানে প্যারেন্ট অর্থাৎ পিতা মাতা, তার থেকে যে সন্তান সন্ততি জন্মায় তাদের মধ্যে যে বৈশিষ্ট্যের প্রকাশ হয়, সেই বৈশিষ্ট্যগুলোকে যেখানে আলোচনা করা হয় তাকে বলছে বংশগতি বিদ্যা। এবার বংশগতি বলে, ধরো পিতামাতার কোনো একজন বৈশিষ্ট্য, পিতামাতার কোনো একটা বৈশিষ্ট্য ধরো সন্তানের মধ্যে রয়েছে, ধরো মাতার চোখ নীল আবার সন্তানের চোখ নীল, তো এই যে বৈশিষ্ট্যটা পৌঁছে গেল একজনের থেকে অপরজনেতে, কোথা থেকে? পিতা ও মাতা, এটাকে বলা হয় একসঙ্গে পিতৃজনু বা পিজনু। এবার তার থেকে তৈরি হলো, পিতা ও মাতার মধ্যে ক্রস করে কি তৈরি হবে? গ্যামেট আসবে। তারপরে এরা কি আসবে? এখা পিতার থেকে শুক্রাণু মানুষের ক্ষেত্রে, আর মাতার ক্ষেত্রে ডিম্বাণু। তাহলে এখানে শুক্রাণু লিখব আর এখানে লিখব ডিম্বাণু। এই দুজন, এগুলো কি, এগুলো তৈরি হলো না, এটা ডিম্বাণু হলো মাতার ক্ষেত্রে গ্যামেট আর শুক্রাণু হলো পিতার ক্ষেত্রে গ্যামেট। তাহলে পিজনুর পর যেটা আসে সেটা হলো পিতৃজনু থেকে গ্যামেট, গ্যামেটের সঙ্গে দুটো মিলিত হয়ে তৈরি হয় অফস্প্রিং, অপত্য, অপত্য বা অফস্প্রিং। এই যে অফস্প্রিংটা পেলাম পিজনু থেকে সরাসরি, একে বলে F1 জেনারেশন। ওয়ানের পুরো কথাটা হলো পিজনু মানে প্যারেন্ট বলেছিলাম বা পিতৃজনু, আর F1 কথাটা হলো ফিলিয়াল, এফ কথাটা ফিলিয়াল বা অপত্যের জন্য ইউজ করা হয়, আর ওয়ান কথাটা হলো ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। ঠিক আছে, এবার ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের মধ্যে অর্থাৎ পিতামাতা থেকে উৎপন্ন সন্তান, অর্থাৎ একটি F1 অপত্য এবং অপর একটি F1 অপত্য যদি ক্রস করানো হয় তাহলে এদের মধ্যে আবার নতুন সন্তান উৎপন্ন হবে। তাহলে এই যে জেনারেশনটা পাবো এখানে নতুন অপত্য তৈরি হবে, নতুন অপত্য তৈরি হবে। এই অপত্যটা কোন জেনারেশন হবে? না F2 বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। এগুলো যখন তোমরা প্রথমে মোটর গাছ সংক্রান্ত চেকার বোর্ডগুলো শিখেছিলে ওখানে এই জিনিসগুলো লেখা ছিল। ঠিক আছে, তো আমরা প্রথমে পেলাম পিজনু বা পিতৃজনু বা প্যারেন্ট, তারপর সেখান থেকে আসবে গ্যামেট, গ্যামেট থেকে F1 জেনারেশন, F1 জেনারেশনের F1 অপত্যের অবশ্যই এই অপত্য থেকেও গ্যামেট আসবে, এই অপত্যেরও এখানে গ্যামেট হবে, আবার এখান থেকেও আসবে গ্যামেট, তারপর হবে নতুন অপত্য যেটা কিনা F2 জেনারেশন হবে। আমরা F2 জেনারেশনের সাধারণত চেকার বোর্ডটা তৈরি করি। পিতা ও মাতার বৈশিষ্ট্যগুলি শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে নিহিত থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আজ তারপর অপত্যের মধ্যে পৌঁছায়, এবং সেইভাবে যদি এই অপত্য অর্থাৎ F1 অপত্য থেকে আবার যদি নতুন অপত্যে পৌঁছায় সেই বৈশিষ্ট্যটা আসলে আলটিমেটলি কোথা থেকে পেলাম? পিতা, প্রথম যে প্যারেন্ট পিজনুটা ছিল সেখান থেকে পেলাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমে কী হয়, একজনু থেকে অপরজনুতে স্থানান্তর ঘটে, এটাকে বলছে বংশগতি। এবার রয়েছে বিভেদ। বিভেদ বলতে কি বোঝায়? বিভেদ হলো একটি নির্দিষ্ট প্রজাতি হতে পারে বা দুটি ভিন্ন প্রজাতি, তাদের মধ্যে যে পার্থক্য তাকেই বলছে বিভেদ। বিভেদ বিভিন্নভাবে আমাদের জীবের মধ্যে দেখা যায়, যেমন প্রথমেই বিভেদের কারণ হতে আমি দেখাতে পারি মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি, এখানে কি হয়, কোনো ডিএনএর কোনো বৈশিষ্ট্য, ডিএনএর কি দিয়ে গঠিত বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য ওখানে নিউক্লিওটাইড থাকে, মিউটেশনের ফলে কি হয় ওই নিউক্লিওটাইড যে সিকোয়েন্স সেটাই চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে সেখানে ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল, ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ করা মানে ডিএনএর মধ্যে জিন থাকে, তাহলে জিন সেটা আর আগের মতো কোনো পদার্থ তৈরি করবে না, অন্য পদার্থ তৈরি হয়ে যাবে। তো একেই বলছে
বিভেদ, সেটা কিসের জন্য বিভেদ হলো? মিউটেশন বা পরিব্যক্তির জন্য বিভেদ হলো। এছাড়া আরও অন্যভাবে বিভেদ হতে পারে। তোমরা মিওসিস কোষ বিভাজন পড়ার সময় কি দেখেছো? ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের সময় কি ঘটে? হোমোলোগাস ক্রোমোসোমগুলোর অংশগুলো কী হয়, স্থানান্তর ঘটে। এরকম যদি একটা ক্রোমোসোম হয়, তো ক্রোমোসোমের বিভিন্ন বাহুগুলোর মধ্যে এই একটা ক্রোমোসোম আর একটা ক্রোমোসোমের বাহুগুলো এখানে ক্রস তৈরি করে, আর তারপর এটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। এই যে এই অংশটা এর হয়ে যায়, এই অংশটা এর হয়ে যায়, এর ফলে কী হয়, এটাকে বলছে ক্রসিং ওভার। তো এই জিনের এই অংশটা এখানে চলে গেল, এই জিনের এই অংশটা এখানে চলে গেল, ওই জন্য কিছু বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে। এই জন্য আমরা যদি একই পিতামাতার থেকেও তৈরি হই, অর্থাৎ ভাই বোনের মধ্যেও দেখবে একই ধরনের বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই না, সেখানে কিছু বৈশিষ্ট্যের পার্থক্য ঘটে যায়, একে বলছে বিভেদ। এবার বিভেদের এত গুরুত্ব কেন, বংশগতির সঙ্গে বিভেদের কী বৈশিষ্ট্য জড়িত রয়েছে? বিভেদ হলে দেখা যায় যে পরিবেশগত যে প্রভাবকগুলো রয়েছে সেগুলো যদি কোনো কারণে চেঞ্জ হয়, অর্থাৎ অভিব্যক্তিতে সাহায্য করে। যদি বিভেদ না থাকতো তাহলে কি হতো, পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে সে প্রজাতির হ্রাস পেতে থাকে। তো উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা বলতে পারি, যেমন খুব ছোট যদি একটা পপুলেশন হয়, ধরো খুব ছোট্ট একটা পপুলেশন, সেই পপুলেশনের মধ্যে কিছু জীব রয়েছে, তারা শুধু নিজেদের মধ্যে মিটিং সম্পন্ন করে, অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একটি ছোট্ট প্রজাতি রয়েছে, সেই প্রজাতির যে কজন মেম্বার তারা হলো পপুলেশন। এবার সেই পপুলেশনগুলো শুধুমাত্র নিজেদের মধ্যে মিটিং, নিজেদের মধ্যেই জনন সম্পন্ন হয় বা মিটিং সম্পন্ন হয়। এরকম যদি হয় তাহলে দেখা যাবে কি, এই এই যে এর সঙ্গে এর মিটিং হলো, এরকম হয়ে হয়ে শেষ পর্যন্ত এদের দেখা যায় বেশিরভাগই মিটিং সম্পন্ন হয়ে যায়, মানে আর নতুন কোনো কম্বিনেশন হওয়ার কোনো জায়গাই নেই, নতুন কোনো ক্রসিং ওভারও হওয়ার জায়গা নেই, মানে সব একই রকম জিন হয়ে যায়। এরকম যদি হয় তাহলে দেখা যায় এদের মধ্যে বিভেদ কী হয়, ভেদ হ্রাস পায়। তাহলে ছোটো একটি পপুলেশন, তাহলে ছোটো একটি পপুলেশন নিজেদের মধ্যেই যদি জনন হয় তাহলে তাদের মধ্যে কী হবে, ভেদ হ্রাস পায়। আর ভেদ হ্রাস পেলে কী হবে, আলটিমেটলি সেটি ধ্বংসের মুখে যাবে। তো প্রজাতিটি ধ্বংসের মুখে চলে যায়, একে বলে জেনেটিক ড্রিফট। অর্থাৎ জিনের ধীরে ধীরে ভেদ বা প্রকরণ কমতে থাকে, নিজেদের মধ্যেই শুধুমাত্র মিটিং হওয়ার ফলে নিজেদের মধ্যে ওদের বিভেদ কমতে থাকে, একে বলছে জেনেটিক ট্রিপ। তো এই যে বংশ পরম্পরায় এক বৈশিষ্ট্য কীভাবে অন্য বৈশিষ্ট্য অপরজনতে চলে যাচ্ছে, একজন থেকে অপরজনতে, তার উপর বিভিন্ন বিজ্ঞানীরা অনেকদিন থেকে গবেষণা করছেন। প্রথমে যদি অনেক আগের কথা ভাবি, অ্যারিস্টটলের সময়কার, তখন বলতে গেলে বংশগতির ধারণাটা ছিলই না, কিভাবে সন্তান উৎপাদিত হয় মানুষের ক্ষেত্রে সেটুকুও ধারণা ছিল না। এখন আমরা হয়তো অনেক ছোটবেলা থেকেই অনেকটাই জানতে পারি, আমাদের শিক্ষা ক্লাস 9-10 থেকে জননের বিষয়ে পড়ানো হয়, কিন্তু তার আগে বিজ্ঞানীদের মধ্যেও ভুল ধারণা কতগুলো ছিল। তো শেষ পর্যন্ত বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখতে দেখতে জার্মপ্লাজম তত্ত্ব অবতারণা হয়েছিল 1900 সালের কিছু আগে, অর্থাৎ 1800 শতাব্দী, শেষ 1800 শতাব্দীর একদম শেষের দিকে, 1890-এর দশকে। তারপর জার্মপ্লাজম তত্ত্বে কি বলেছিল, না মানুষের শরীরে দুই ধরনের কোষ থাকে। তাহলে জার্মপ্লাজম তত্ত্ব যখন এলো, জার্মপ্লাজম তত্ত্ব এই তত্ত্বে কি বলেছিল, যে মানুষের দেহে কি হয় না, এক ধরনের সোমাটিক সেল থাকে, সোমাটিক, ও আরেক ধরনের থাকে জার্মপ্লাজম। অর্থাৎ জার্মপ্লাজম তত্ত্বে অবশ্য শুধু সোমাটিক সেল বলেনি, কথাটা বলেছিল সোমাটিক প্লাজম, আর আপর কথাটি বলেছিল জার্মপ্লাজম। তো এই দুটোর মানে হিসেবে বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন, আচ্ছা বিজ্ঞানীর নামটা বলে দিই, জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ভাইসম্যান। এই ভাইসম্যান
এটা 1890 এর দশকে তিনি কি করেছিলেন, বললেন যে মানুষের শরীর দুই ধরনের কোষ দিয়ে তৈরি, একটা সোমাটিক প্লাজম, একটা জার্মপ্লাজম। সোমাটিক সেটা দেহের সাধারণ কোষগুলো যেটা দিয়ে তৈরি তাকে বলছে সোমাটিক প্লাজম, আর জার্মপ্লাজম অর্থাৎ জনন কোষগুলো যা দিয়ে তৈরি, যার থেকে তৈরি হয় তাকে বলছে জার্মপ্লাজম। কখনোই তার মতে কি ছিল সোমাটিক প্লাজম অর্থাৎ দেহের স্বাভাবিক কোষ, সেখান থেকে কোনো সন্তানের জন্ম হতে পারে না, আর জার্মপ্লাজম যেটা সেখান থেকেই জননের মাধ্যমে জনন কোষের সৃষ্টি হয়। কেন যে কিভাবে জন্ম নিয়ন্ত্রিত হয় সেই ব্যাপারটা। এবার বংশগতিবিদ্যার মূল জনক হিসেবে আমরা কাকে জানি, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে জানি। তো তার যে বংশগতি সংক্রান্ত ধারণাগুলো তাকে একসঙ্গে মেন্ডেলিজম বলা হয়। অথচ মেন্ডেলিজম এই যে পুরো ব্যাপারটা এটা 1800 থেকে 1900 সালের মধ্যেই সমস্ত কাজগুলো হয়ে গেছিলো। সবচেয়ে মজার কথা হলো মেন্ডেলিজমে তিনি বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কীভাবে একজন থেকে অপরজনতে যাচ্ছে অনেকটাই ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন, যদিও এখন অনেক ধারণাই ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে, যেগুলো এমনও রয়েছে যে সব বংশগতির বৈশিষ্ট্যগুলো মেন্ডেলের সূত্রকে মানে না। কিন্তু তবুও সবচেয়ে মজার কথা ছিল মেন্ডেল, বিজ্ঞানী যে মেন্ডেল, তিনি জানতেনই না জিন কী জিনিস। অর্থাৎ জিনের ধারণা মেন্ডেলের মৃত্যুরও পরে এসেছে, অর্থাৎ তিনি জিন সম্পর্কে জানতেন না। তিনি একটা উপাদানকে চিহ্নিত করেছিলেন, মৌলিক উপাদান, সেই মৌলিক উপাদানকে তিনি বিভিন্ন বৈশিষ্ট্যের কারণ হিসেবে বলতেন। তো সেই মৌলিক উপাদানগুলোই ছিল অ্যাকচুয়ালি জিন, যেটা আমরা এখন জানি যে জিন, কিন্তু তিনি তখন সেটা জানতেন না যে সেগুলো হলো জিন। তো তিনি জিন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে, অর্থাৎ জিন যে ব্যাপারটা, তাকে তিনি মৌলিক উপাদান বলে সম্বোধন করেছিলেন। তিনি যে সূত্রগুলো দিয়েছিলেন, মোটামুটি 4টে সূত্র পড়ে, সেই সূত্রের মধ্যে কী কী প্রথমটা হলো একক বৈশিষ্ট্যের সূত্র, দ্বিতীয়টি হলো প্রকট ও প্রচ্ছন্নতা সূত্র, তৃতীয় হলো পৃথকীভাবনের সূত্র, আরেকটা হলো স্বাধীন বিন্যাস সূত্র। এই সূত্রগুলো জানার আগে আমাদের কয়েকটা টার্ম একটু জেনে রাখা দরকার, তাহলে বুঝতে পারবো যে এই সূত্রগুলো অ্যাকচুয়ালি কিসের ওপর নির্ভর করছে। তো সেই টার্মগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমেই জানতে হবে, যদিও মেন্ডেলিজমের জিনের দরকার পড়ে না, কিন্তু জিন কাকে বলে সেটা আমাদের জানা উচিত। আমরা কি জানি, আমাদের জিনগত বস্তুগুলো ক্রোমোজোম, সেটা কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে প্রথমে কোষের নিউক্লিয়াসের মধ্যে কী আছে, অনেক প্যাঁচানো ক্রোমোজোম রয়েছে। সেই ক্রোমোজোমকে যদি নর্মালি আঁকি সেটা দেখতে কিছুটা এরকম, তারপর ক্রোমোজোমকেও যদি আরও ছোটো এটুকু জায়গা যদি দেখি তাহলে সেই জায়গাটা কীরকম হবে, এই জায়গাটা যদি আমরা খুলে দেখতে যাই তাহলে সেটা হবে ডিএনএ খণ্ড, সেটা ক্রোমোজোমের এইটুকু জায়গার মধ্যেও যদি অনেকটা লম্বা ডিএনএ থাকে, এই ডিএনএকেও যদি খুলে দেখি, একটা স্ট্র্যান্ড যদি খুলে দেখি, তার মধ্যে কী পাবো, অসংখ্য নিউক্লিওটাইড বেস পাবো। বেসগুলো কী কী, এ টি জি সি, তো আমি নর্মালি লিখলাম। তো এরকম করে একটা সিকোয়েন্স পাবো, নিউক্লিওটাইড সিকোয়েন্স বলছে। এই সিকোয়েন্সগুলো কিছু কিছু অংশ মিলে, ধরো এখান থেকে এই অবধি কয়েকটা অংশ মিলে তৈরি করে একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় প্রোটিন। তাহলে এইটুকু জিন ধরো কী করে, এমআরএনএ তৈরি করে, এই এমআরএনএ থেকে হয়তো একটা প্রোটিন তৈরি হয়। তাহলে এই যে নির্দিষ্ট অংশটা কী করলো, প্রথমে এমআরএনএ তৈরি করলো, তারপর প্রোটিন। সেই প্রোটিন হয়তো কোনো একটা উৎসেচক হতে পারে, কোনো হরমোন হতে পারে। তাহলে এই নির্দিষ্ট জিন কাকে নির্দেশ করছে, কোনো একটা এক্সপ্রেশন বা বৈশিষ্ট্যকে নির্দেশ করছে, এই প্রোটিনের জন্যই হয়তো ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তাহলে এই যে পার্টিকুলার অংশ যেটা কিনা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করে তাকে বলছে জিন। এবার জিনের ধারণা তো মেন্ডেলের সময় ছিল না, তিনি সেগুলোকে কী বলেছিলেন না, মৌলিক উপাদান হিসেবে চিহ্নিত করেছিলেন। তারপরে যে ধারণাটা আমাদের জানতে হবে সেটা হলো অ্যালিল। হয়তো অনেকেরই তোমাদের এই ধারণাটা রয়েছে, কিন্তু এই যে বংশগতিবিদ্যা, সেই বংশগতিবিদ্যা পড়ার সময় এগুলোকে একবার অন্তত ভালো করে মনে করে নেওয়াটা ভীষণ জরুরি, নাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো না। তো কোনো চরিত্র সাপেক্ষে একটা জিনের রূপ ভেদ, ধরো এই যে জিনটা আমি বললাম এটা একটা জিন, এই নির্দিষ্ট অংশ, সেটা কী করে, একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। ধরো আমি বললাম আমরা কতটা লম্বা হবো, বা কোনো একটা মোটর গাছই ধরছি, সে কতটা লম্বা হবে সেই প্রোটিনটা হয়তো নির্দেশ করে, বা একটা ফুলের রং কীরকম হবে সেটা হয়তো এই প্রোটিনটা নির্দেশ করে, ফুলের রঙের জিন। তাহলে ফুলের রং সাধারণত হয়তো দুটো হয়,
একটা হয় ধরো বেগুনি ফুল, একটা সাদা ফুল। তো বেগুনি ফুল আর সাদা ফুলের জন্য তাহলে এই জিনের এই দুটো রূপভেদ থাকে, তাহলে একই জিনের রূপভেদকে কি বলবো? অ্যালিল বলবো। তার মানে এই নয় যে বেগুনি ফুলের জন্য একটা জিন থাকবে আবার সাদা ফুলের জন্য আরেকটা জিন থাকবে, এমন কোনো মানে নেই। একটাই জিন, সেই একটা জিনেরই দুটো রূপভেদ থাকে, তাকে বলছে অ্যালিল। একই জিনের রূপভেদকে তাহলে অ্যালিল বলছে। যেমন আমি ফুলের ক্ষেত্রে বললাম একটা বেগুনি ফুল আর একটা সাদা ফুল, তাহলে দুটোর জন্য দুটো কী পাচ্ছি? একই জিনের দুটি ভিন্ন অ্যালিল পাচ্ছি, তাহলে একই জিনের রূপভেদকে বলছে অ্যালিল। এবার রয়েছে জিনোটাইপ আর ফিনোটাইপ। জিনোটাইপ কী? এটা তোমাদের তোমরা যদি একসংকর জনন পড়ে থাকো, একসংকর জননের মধ্যে দেখতে পাবে কি হয়, লম্বা মোটর গাছ, বিশুদ্ধ লম্বা মোটর গাছ, তার সঙ্গে কি নেওয়া হয়েছিল, বিশুদ্ধ খাটো। মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় খর্বজাত, তাহলে এই যে খর্বজাত থেকে এখানে গ্যামেট এসেছিল টি, তাহলে এটা হলো পি জনু। পি জনুর মধ্যে লম্বা জাত আর খাটো জাত, তাদের থেকে গ্যামেট নিলাম। সেই গ্যামেটের মধ্যে এটা কি, এগুলো ছিল গ্যামেট। গ্যামেটের পর তাদের মধ্যে ক্রস করালে কি হবে না, এদের মধ্যে ফার্স্ট জেনারেশন বা F1 জনু পাবো। তো F1 তৈরি হবে শঙ্কর লম্বা। তো এই যে বলার কারণটা, এখানে দেখছো টিটি আর স্মল টিটি, তাহলে এরা কি পরস্পরের অ্যালিল, অর্থাৎ একই জিন যেটা লম্বা খর্বতা বা লম্বা হওয়াটা নির্ভর করছে, তাহলে একটাই মাত্র জিন সেটার কি দুটো রূপ হয়, একটা লম্বা একটা খাটো, তাহলে এই দুটো রূপ হলো অ্যালিল। একসংকর জনন পরীক্ষা, এই একসংকর জনন পরীক্ষায় এবার দেখো এই যে বড়টি আর বড়টি দুটো জিনিস লিখেছি, একে বলছে ডমিনেন্ট অ্যালিল। যেগুলো বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লেখা হচ্ছে তাকে বলছে ডমিনেন্ট, আর যেগুলো ছোটো হাতের লেখা হয় তাকে বলছে রিসেসিভ। অর্থাৎ এখানে বড় টি যেটা সেটা হলো ডমিনেন্ট, অর্থাৎ একটি জিনের মধ্যে সে যদি প্রকাশিত হয় এইভাবে, একটা বড় টি রয়েছে একটা ছোটো টি রয়েছে, কিন্তু বড় টি যদি উপস্থিত থাকে সে কী হতে দেবে না, এই ছোটো টি এর কোনো বৈশিষ্ট্যই প্রকাশ হতে দেবে না, অর্থাৎ এ হলো ডমিনেন্ট। অর্থাৎ বাড়িতে দেখবে দুজন ভাই বোনের মধ্যে যখন একজন ভীষণ কি বলবো, একজনের পাওয়ার যদি বেশি থাকে, আমি সেভাবে তোমাদের ভাষাতেই বললাম, তো সে কি করবে, আরেকজনের দাবি দাওয়া বা মত কিছুই মানতে দেবে না। তো সেই ক্ষেত্রে এই স্মল টির অবস্থা কিন্তু সেরকম, সে একটু দুর্বল। আর বড়টি যেটা তার কি রয়েছে, শক্তি বেশি, সে নিজের কথাই মানিয়ে নেয়। যেমন বড়টি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে শঙ্কর অবস্থায়, অর্থাৎ দুজন যখন একসঙ্গে থাকছে বড়টি এবং ছোটটি, সে কিন্তু লম্বাই প্রকাশ করছে। তাহলে এইখানে দেখো জিনের ক্ষেত্রে গঠনটা কিন্তু আলাদা, তাহলে জিনগত গঠনে আলাদা, কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমাদের বোঝার উপায় হবে না যে এটি শঙ্কর লম্বা না নর্মাল লম্বা। তো এই যে বৈশিষ্ট্যটা, একে বলছে যেটা বাহ্যিক বৈশিষ্ট্য শঙ্কর লম্বা, অথচ আমি বাইরে কি দেখছি, জিনিসটাকে লম্বা দেখছি, একে বলছে ফেনোটাইপ, মানে বাহ্যিক বৈশিষ্ট্য। ফেনোটাইপের কথা হলো বাহ্যিক বৈশিষ্ট্য। আর যেটা জিনগত দিক থেকে দেখছি, জিনগত দিক থেকে আমি যদি জিনটা বিশ্লেষণ করে দেখি, আসলে কিন্তু এরা আসল লম্বা নয়, এরা শঙ্কর লম্বা। তো এই জিনগত দিক থেকে যখন জানলাম এটা শঙ্কর লম্বা, একে বলছে, অর্থাৎ জিনগত ব্যাপার সেটাকে বলছে জিনোটাইপ। তাহলে জিনগত বৈশিষ্ট্য, এবার কখনো ধরো আমি এখানে একটা কোনো সমতল অংশে কোনো একটি গাছের চারা পুঁতেছি, তার হয়তো ছোটো ছোটো পাতা দেখা যায়, কিন্তু ধরো তাকে অন্য জায়গায় নিয়ে গেলাম, সমুদ্রের সৈকতেই হোক বা পাহাড়ে নিয়ে গেলাম, ধরো পাহাড়ে নিয়ে গেলাম, এখানে একটা সমতল অংশে যে ধরনের গাছের পাতা হয়, ধরো পাহাড়ে নিয়ে গেলাম, পাহাড়ে গিয়ে দেখলাম গাছের পাতার রূপ পাল্টে গেল, হয়তো গাছটাতে একটু বড় বড় পাতা হতে শুরু করলো, তার মানে কি ওর ভেতরের জিনটা চেঞ্জ হয়ে গেছে, তা কিন্তু নয়। সে পরিবেশের পার্থক্যের জন্য, তাহলে পরিবেশগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন প্রভাবকের ভিত্তিতে যদি বৈশিষ্ট্য
পরিবর্তন হয় তখন তাকে বলে ফেনোকপি বা ফেনোটাইপিক প্লাস্টিসিটি। বোঝা গেল? তাহলে একই উদ্ভিদ বা একই প্রজাতির কোনো জীবকে, তাকে যদি পরিবেশের বৈশিষ্ট্যটা বাইরে থেকে আলাদা করে দিই, তাহলে তার কি হয়, বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা যায়। একে বলা হয় ফেনোকপি বা ফেনোটাইপিক প্লাস্টিসিটি। নামটা জানবো সেটা হলো অ্যাটাভিজম। ধরো পূর্বপুরুষের এমন কোনো বৈশিষ্ট্য, যেমন মানুষের ক্ষেত্রে লেজ তৈরি হওয়া। আমাদের পূর্বপুরুষ কে ছিল? শিম্পাঞ্জি গোত্রীয় কোনো জীব। তাদের কী রয়েছে? লেজ রয়েছে। যদি সেই পূর্বপুরুষের কোনো বৈশিষ্ট্য হঠাৎ যদি প্রকাশ পায়, অর্থাৎ কোনো বাচ্চা যদি হঠাৎ করে, মানুষের বাচ্চা লেজ নিয়ে জন্মায়, তাহলে সেটা হবে অ্যাটাভিজম। অর্থাৎ পূর্বপুরুষের এমন বৈশিষ্ট্য যেটা বর্তমানে বিলুপ্ত, কিন্তু হঠাৎ করে যদি সেটি প্রকাশ পায় তাকে বলবো অ্যাটাভিজম। এর যে তারপরে যে টার্মটা রয়েছে সেটা হলো প্লিওট্রপি, প্লিওট্রপিজম কি? যখন একটি মাত্র জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নির্ধারণ করে তখন তাকে বলে প্লিওট্রপিজম। ধরো একটি মাত্র জিন সে আমাদের কালারটাকে নির্দেশ করছে, আবার কতটা লোম হবে গায়ে সেটা নির্দেশ করছে, এরকম যদি হয় তার মানে একটি মাত্র জিন, একটি জিন যদি অনেক বৈশিষ্ট্য সাহায্য করে তখন তাকে বলে প্লিওট্রপিজম। তাহলে টার্মগুলো মোটামুটি এই অবধি রইল, বাকিগুলো আমরা এর যখন বিশদে আলোচনা করব তার মধ্যে টার্মগুলোকে পেয়ে যাবো। বাকিগুলো মেন্ডেলের যে চারটে সূত্র রয়েছে, একক বৈশিষ্ট্যের সূত্র, তারপর প্রকট প্রচ্ছন্নতা সূত্র, পৃথকীভাবনের সূত্র এবং স্বাধীন বিন্যাসের সূত্র, এই সূত্রগুলোর ব্যাখ্যা একটু দেওয়ার চেষ্টা করছি। যেমন প্রথমে রয়েছে একক বৈশিষ্ট্যের সূত্র। একক বৈশিষ্ট্যের সূত্র, এটার ব্যাখ্যা হলো, মেন্ডেল কি বলেছিলেন যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে একই জীবের অন্তর্গত, সেই বৈশিষ্ট্যগুলো কখনোই মিশে যায় না, অর্থাৎ তাদের স্বতন্ত্রতা বর্তমান, তারা এই যে এককভাবে থাকা। যেমন মটর গাছে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায়, সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য মধ্যে যেমন একটা বলছি, গাছটা লম্বা কি পেটে, এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্য, তিনি তো তখন জিন সম্পর্কে জানতেন না, তিনি সেগুলোকে মৌলিক উপাদান বা ফ্যাক্টর বলতেন, সেই ফ্যাক্টর দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ একক বৈশিষ্ট্যে কি বলে, প্রতিটি বৈশিষ্ট্যই একক, অর্থাৎ প্রতিটি বৈশিষ্ট্য একক কথার অর্থ কি, প্রতিটি বৈশিষ্ট্যই কি হয়, কোনোভাবেই মিশ্রিত হয় না, অর্থাৎ বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না। যেমন উদাহরণ কি দিলাম, লম্বা এবং বেটে, এই যে দুটি বিপরীত বৈশিষ্ট্য রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি বৈশিষ্ট্য, কাণ্ডের দৈর্ঘ্যের বৈশিষ্ট্য, কাণ্ডের দৈর্ঘ্যের দৈর্ঘ্য সেটি হলো একটি একক বৈশিষ্ট্য। তারপর রয়েছে প্রকট ও প্রচ্ছন্নতা। প্রকট ও প্রচ্ছন্নতা সম্পর্কে জানতে গেলে, যেমন প্রকট ও প্রচ্ছন্নতা যেটা দ্বিতীয় সূত্র সেটা কি, দুই নম্বরে আমি বলছি, একটা হলো যেমন লম্বা আর একটি হলো খাটো, সে খাটো জাতের মধ্যে আসলে লম্বাটা নেই বলে এরকম হচ্ছে। এই ক্ষেত্রে এই যে বড় হাতে যেটা লেখা হয় সেটাকে বলে প্রকট, আর যেটা ছোট হাতে লেখা হয় সেটা হলো প্রচ্ছন্ন, অর্থাৎ যেটি প্রকাশ হয় না, আর যেটা প্রকাশ হয় তাকে বলছে প্রকট। তাহলে যেটি প্রকাশ পাবে তা হলো প্রকট, আর যেটি প্রকাশ পাবে না সেটা হলো প্রচ্ছন্ন। কিভাবে এটা নির্ধারণ করবো, আলাদা আলাদা যখন থাকছে বিশুদ্ধ অবস্থায় এটা বোঝা সম্ভব নয়, যখন এই দুটো মিলে যায়, যেমন ক্যাপিটাল টি আর স্মল টি তৈরি করবে, এই যে তৈরি করলো
তাহলে এই ক্ষেত্রে আমি বাহ্যিক বৈশিষ্ট্যে কি পাবো, গাছটিকে লম্বা পাবো। তাহলে এই বৈশিষ্ট্য কি হচ্ছে, এখানে প্রকট বা বাইরে দেখা দিচ্ছে, কিন্তু এর যে বৈশিষ্ট্য এ উপস্থিত থাকা সত্ত্বেও এর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার তারপরটা কি রয়েছে, পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্র কি বলে, বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কখনোই মিশে যায় না, পরবর্তীকালে কি হয়, ক্যামেট গঠন করার সময় আলাদা হয়ে যায়। কিভাবে আলাদা হয়ে যায়, এই যে যেমন লম্বা, সংকর লম্বা 2 নম্বর বৈশিষ্ট্য যেটা পেয়েছি, প্রকট ও প্রচ্ছন্ন 3 নম্বরের বেলায়, অর্থাৎ পৃথকীভবনের সূত্রের সময় কি দেখব, এই যে বৈশিষ্ট্যটা ক্যাপিটাল টি আর স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে যদি ক্রস করানো হয়, দুটো আলাদা উদ্ভিদ মটর গাছ ধরো, তার মধ্যে যদি ক্রস করানো হয়, তাহলে এমন হবে না যে এই দুটো সবসময় মিশে গেছে যে এদেরকে আলাদা করা যাবে না, তা কিন্তু হয় না। বরং এটা যখন নতুন করে গ্যামেট তৈরি করবে, তখন 2 ধরনের গ্যামেট দেবে, একটা ক্যাপিটাল টি দেবে আর একটা দেবে স্মল টি। তাহলে এই 2 ধরনের এরা গ্যামেট দেবে, এটাও কি করবে, 2 ধরনের গ্যামেট দেবে। অর্থাৎ বেশ বোঝা গেল, এরা যদি একসঙ্গেও থাকে কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো কখনোই মিশে যায় না, এটা হলো পৃথকীভবনের সূত্রের মূল কথা। এরপর রয়েছে স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্রে কি বলে, 4 নম্বর সূত্র যেটা, অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সবলভাবে সমন্বয় গঠন করতে পারে। কিভাবে, এই যেমন এই বৈশিষ্ট্যটা দেখছি, ক্যাপিটাল টি গ্যামেট, স্মল টি গ্যামেট, আবার ক্যাপিটাল টি গ্যামেট আর স্মল টি গ্যামেট, এরা সমন্বয় কিভাবে হবে, ধরো এই টি এর সঙ্গে এর এটা ক্রস করানো হয়েছে, এর থেকে এর যুক্ত হয়ে কি দেবে, এর সঙ্গে এর সমন্বয় তৈরি হলো, তৈরি হয়ে ক্যাপিটাল টি দিতে পারে, আবার এর সঙ্গে এর সমন্বয় হতে পারে, কি দেবে, স্মল টি দেবে। আবার এর সঙ্গে এমন নয় যে এটা সমন্বয় হতে পারে না, এর সঙ্গে এটা সমন্বয় হবে, হয়ে কী দেবে, ক্যাপিটাল টি স্মল টি দিতে পারে। আবার এর সঙ্গে যতগুলো সমন্বয় সম্ভব ততগুলোই সমন্বয় হবে, যেমন এর সঙ্গে এটা, একটু আলাদা কালি ইউজ করছি, এই যে এটা সঙ্গে এটা কী দেবে, ক্যাপিটাল টি স্মল টি। দেখো যতগুলো কম্বিনেশন সম্ভব সবগুলো কম্বিনেশন করা হলো, এটাই স্বাধীন বিন্যাসের সূত্রের মূল কথা। স্বাধীন বিন্যাসে কি বলছে, তাহলে না বৈশিষ্ট্যগুলো তো মিশ্রিত তো হবেই না, বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যতগুলো সমন্বয় সম্ভব, অর্থাৎ যতগুলো কম্বিনেশনে একসঙ্গে থাকা যায় ততগুলো কম্বিনেশনই তৈরি করবে।